তো শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে ব্রাকের বিপরসীমার স্তর হচ্ছে উনিশ পয়েন্ট তিরাশি সেন্টিমিটার উনিশজন বিকাল পর্যন্ত আর সে বিপদসীমা থেকে বেড়ে হয়েছে একুশ পয়েন্ট ফোরটি টু ঘন্টায় এক সেন্টিমিটার বাড়ছে এটা হচ্ছে কাসারের ডিসি কীর্তিজলি শিলচর সিভিল হাসপাতালে স্পেশাল অপিডি ইমার্জেন্সি অপিডি ওপেন করলেন অপিডি আগে ছিল তার মধ্যেও আরেকটি অপিডি উদ্বোধন করলেন এখানে জরুরিকালীন সেবা করার জন্য বিভিন্ন স্থান থেকে গ্রাম শহরের লোকেরা সেখানে গিয়ে চিকিৎসা করাতে পারবেন সেজন্য এই আউট পেশেন্ট দৌড় সিভিল হাসপাতালে খোলা হলো আগেও একটা ছিল অপিটি তো বিশেষভাবে এইখানে বিশেষ চিকিৎসা সেবা পাবেন আপনারা এখানে হচ্ছে দ্বারবন্দে যে গড়টি ভূমিদসে পড়েছিল সেই গড়টির দৃশ্য সেখানে দুজন আহত হয়েছেন এই স্পার্জেট বিমানটি বিহার থেকে বিমানে যাওয়ার সময় দুর্ঘটনায় আগুনে পুড়ে যায় তবে অল্পের জন্য সবাই রক্ষা হয়েছেন এখন খবর হচ্ছে অগ্নিবিড়দের খবর কেন্দ্র সরকারের অগ্নিপথ প্রকল্পে অগ্নিবিড় অর্থাৎ আর্মি নিয়োগ করার সিদ্ধান্ত এক স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মস্তিষ্ক প্রস্তুত অগ্নিপথ প্রকল্প দেশের লাখ লাখ বেকারদের আত্মনির্ভরশীল হওয়ার দিশা দেখাবে প্রতি বছর নিয়োগ নীতি চলবে শহর গ্রাম গ্রামে হাজার হাজার শিক্ষিত যুবক কর্মহীন হয়ে পড়েছেন তাদের ভবিষ্যৎ জীবন ঘটতেই মোদী সরকারের এই অভিনব প্রকল্প টর্ড অফ ডিউটির অধীনে অগ্নিপথ মিলিটারি রিক্রুটমেন্ট স্কিমটি সারাদেশের জুড়ে শহরের ও গ্রামের বেকার যুবকদের জন্য চব্বিশ জন থেকে অ্যাপ্লাইয়ের অ্যাপ্লিকেশন দেওয়া হবে বাইশ সালের মধ্যে সিলেকশন প্রক্রিয়া শেষ হবে তারপর শুরু হবে সিলেকশন পাওয়া অগ্নিবীরদের ট্রেনিং ছয় মাসের ট্রেনিং দুই সালের মধ্যেই অগ্নিবিধা অ্যাক্টিভিটি ডিটি শুরু করবেন চার বছরের জন্য অগ্নিবীর পদের সেনাবাহিনীতে কাজ করবেন তবে চার বছরের জন্য যারা চাকরি পাবেন তাদের মধ্যে পঁচিশ শতাংশ অগ্নিবীরকে স্থায়ীভাবে চাকরি করার সুযোগও পাবেন অর্থাৎ প্রায় এক লক্ষের চাকরি হলে তাদের মধ্যে থেকে পঁচিশ হাজার অগ্নিবীরকে অগ্নিবীর সৈন্যকে স্থায়ীভাবে রাখা হবে বিশেষ করে অগ্নিবীরদের চীন বা পাকিস্তান বর্ডারে মোতায়েন করা হবে অগ্নিবীরদের মাসিক বেতন হবে ত্রিশ হাজার টাকা শেষ বছরে বেতন বৃদ্ধি হয়ে দাঁড়াবে চল্লিশ হাজার টাকা চার বছরের চাকরির শেষে অগ্নিবেদরা পাবেন দশ লাখ টাকা ইনকাম ট্যাক্স ফ্রি সবচেয়ে আকর্ষণীয় ঘোষণা হচ্ছে চাকরির সময় কোনো সৈন্য মারা গেলে মৃত্যুকালীন ক্ষতিপূরণ পাবেন এক কোটি টাকা তা পরিবারকে দেওয়া হবে আর বিকলাঙ্গ হলে চৌচাল্লিশ লাখ টাকা পাবেন অগ্নিবেশ সৈনিক হতে হলে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস অল ইন্ডিয়া পরীক্ষার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের বয়স সতেরো থেকে একুশ বছর হতে হবে তবে বয়সের উর্ধ্ব বাড়িয়ে তেইশ বছর করা হয়েছে এক্ষেত্রে এয়ার চিফ মার্শাল এই ঘোষণা করেছেন এখানে সবাই জানেন ভারতের সেনা বিভাগে নিয়োগ হচ্ছে হচ্ছিল রাজ্যভিত্তিক যেমন গুর্খা রেজিমেন্ট পাঞ্জাব রেজিমেন্ট বিহার রেজিমেন্ট আসাম রেজিমেন্ট ও আরও অনেক রেজিমেন্ট ছিল কিন্তু ধীরে ধীরে এই নীতি প্রক্রিয়া চালু বন্ধ হবে এখন থেকে অল ইন্ডিয়া বেসিসে যে কোনো সম্প্রদায়ের মানুষ যুবক অগ্নিবীর হিসাবে সেনাবাহিনীদের চাকরির জন্য সুযোগ পাবেন উত্তর করিমগঞ্জের পাথর শ্রীগ্রাম জিপির বারোপুঞ্জি ভূমি দেশে পূর্ত সড়ক সহ জিপির রাস্তা বিচ্ছিন্ন হয়েছে জিপি সদস্য মাহবুব রহমান বাড়িতে টিলা থেকে দশ নামে বিপর্যস্ত হয়েছে বলে আরও অসংখ্য বাড়ি ধ্বংস হয়ে গেছে জাতীয় রেফারি স্বীকৃতি পেলেন আব্দুল মজিদ চৌধুরী অভিনন্দন সোনাই ফুটবল একাডেমি শিলচর ডিএসএর ফুটবলে ন্যাশনাল রেফারি হলেন শিলচর ডিএসএর রেফারি আব্দুল মজিদ চৌধুরী জিরিবামপুরত ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন লাবনখাল রাস্তা ভূমিক্ষয় হয়েছে মারাত্মকভাবে তাই নং জাতীয় সড়ক শিলচর জিরিবাম বিভাগটি সাময়িকভাবে অনির্দিষ্ট অনির্দিষ্টকালে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো যাতায়াত করবে না কোনো যানবাহন